প্রমাণ করো এই আমাদেরকে প্রমাণ করতে পারছি এই বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা যদি বাম পক্ষ সমান যদি ওয়ান বার করতে পারি তাহলে এই ডান পক্ষ ওয়ান আছে আমাদের প্রমাণিত হবে যদি আমরা অঙ্কটা লিখি এই লেফট হ্যান্ড সাইড সমান আসে এই এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বেস একই রকম এই এক্স এখানেও এক্স তাহলে এই এক্স বেস ভাগাকার আসে তাহলে কি পাওয়ার পাওয়ারে বিয়োগ হবে পি মাইনাস কিউ এটা আসে আমরা যদি পাওয়ার লিখি এই উপরে আসবে পাওয়ার আমরা যদি পাওয়ার লিখি তাহলে আসে পি প্লাস কিউ মাইনাস আর ডট আমরা যদি লিখি এফ আসে এই এখানে বেস এক্স নিচে বেস এক্স তাহলে কি আসে এক্স তাহলে কিউ মাইনাস আর তাহলে হোল টু দি পাওয়ার কিউ প্লাস আর মাইনাস পি ডট আমরা এই অংশটাকে যদি লিখি তাহলে এই অংশটা এই বেজ একই তাহলে কী করবো এক্স আর মাইনাস পি এটা আসে হোল টু দি পাওয়ার এই আর প্লাস পি মাইনাস কিউ এটা সমান আমরা পাই এই লেফট হ্যান্ডের সমান যদি লিখি তাহলে এই পাওয়ার পাওয়ার কী হবে গুণ হবে তাহলে আমরা কী লিখতে পারি এই এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এই পি মাইনাস কিউ ইন্টু পি আমরা এইগুলো যদি বন্ধনে দিই তাহলে এখানে বন্ধনে দিলে আসে এটা বা এখানেও আমরা বন্ধনে দিয়ে দেব তাহলে এটা আসে তাহলে এখানে বন্ধনে দিলে এটা আসে সমান এই অংশটুকু যদি দেখি তাহলে পি প্লাস কিউ মাইনাস আর এটা তারপর আসে এক্স টু দি পাওয়ার এই কিউ মাইনাস আর পাওয়ার পাওয়ার কী হবে গুণ হবে তাহলে এই পাওয়ার উপরে এই পাওয়ার গুণ আছে কিউ প্লাস আর মাইনাস পি এটা ডট আমরা লিখতে পারি এই এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু এই আর প্লাস পি মাইনাস কিউ এটা লেখা যায় সমান এখন যদি আমরা দেখি এই বেজ এই পি স্কোয়ার তাহলে আমরা যে এখানে ক্যান্সেল করি তাহলে আমরা গুণ করে নিলাম তাহলে এখানে যে ক্যান্সেল করি এই পি কিউ ক্যান্সেল এখানে এই কিউ আর এখানে এখানে আমরা যদি লক্ষ্য করি এই পি আর এখানে পি আর ক্যান্সেল হয় তাহলে সমান আমরা লিখতে পারি এই আমরা যদি লিখি বাকি অংশটুকু এক্স টু দি পাওয়ার এখন যদি আমরা লক্ষ্য করি এই তিনটে বেস একই গুণ আকারে আছে এই এক্স এখানেও এক্স এখানেও এক্স তাহলে এই পাওয়ারগুলি কী হবে যোগ হবে তাহলে আমরা লিখি এক্স টু দি পাওয়ার আমরা এই পাওয়ারগুলো যোগ করি তাহলে আসে তাহলে আমরা সবগুলি পাওয়ার যোগ করলাম তাহলে এখন যদি আমরা ক্যান্সেল করি এই এখানে পি স্কোয়ার আছে এখানে পি স্কোয়ার মাইনাস তাহলে এখানে এই মাইনাস কি স্কোয়ার এই প্লাস কি স্কোয়ার আমরা যদি এই মাইনাস আর স্কোয়ার এই আর স্কোয়ার এভাবে কী করে সবগুলি ক্যান্সেল হবে তাহলে আমরা কী হবে জিরো হবে দেখি তাহলে এক্স টু দি পাওয়ার লিখতে পারি আমরা এক্স টু দি সমান এই এক্স টু দি পাওয়ার জিরো সমান এই যে কোনো কোশ্চের সংখ্যা বা রাশির যদি জিরো আসে তাহলে এটার মান হবে ওয়ান তাহলে এই আমরা কী পেলাম বাম পক্ষ সমান এই লেফট হ্যান্ড সাইড সমান পেলাম ওয়ান বা ডান পক্ষ সমান ওয়ান তাহলে প্রমাণিত হলো তাহলে এই ডান পক্ষ ওয়ান বাম পক্ষ সমানও ওয়ান পেলাম তাহলে কী হলো প্রমাণিত